हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी तुम्हारे ए रिचार्जेबल टॉर्च लाइट टी रिपेयर कर देखाबो। सो फ्रेंड, एटा प्रॉब्लम होच्छे, लाइट टी जोल छेना एवं चार्जो होच्छेना। तो आम्रा ए चार्जिंग टाके टेस्ट कर नेबो। तो तार आगे आम्रा एकटी अन्नो टॉर्च लाइटे आम्रा टेस्ट कर नेबो, दे लाइन आसछे किना। सो आमादेर एटा चार्ज होच्छे, एरपर आम्रा एटाके टेस्टिंग करे नेब। सो एटा कोनो चार्जिंग एलईडी लाइट जलछे ना। तो चलो टॉर्चटी खोला जाक। तो भिडियोटी शुरू करार आगे आमार एकटी छोट्ट रिक्वेस्ट, एखोनो जारा आमादेर चैनलटी सबसक्राइब करनी तारा ताड़ाताड़ि सबसक्राइब करे नाओ, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অল বাটনে করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে তোমাদের কাছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। তো আমরা দুটো নাট ফার্স্ট খুলে নেব। তো আমাদের দুটো নাট খোলা হয়ে গেছে, এরপর আস্তে করে খুলে নেব। তো এরপর আমরা এই বোর্ডটিকে আস্তে করে খুলে নেব। এরপর আমরা ব্যাটারি, তো এখানে ব্যাটারি সোল্ডিং কাটা হয়ে গেছে। তো এরপর আমরা ব্যাটারিটিকে ঠিক আছে কিনা আমরা মাল্টিমিটারে দেখে নেব এটাকে। তো আমরা মাল্টিমিটারটিকে DC20-তে করে নেব। এরপর আমরা ব্যাটারি পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, ব্যাটারিটি 2 পয়েন্ট দিচ্ছে। তো আমাদের ব্যাটারিটিকে চার্জ কম আছে, চার্জ করে দিলে ঠিক হয়ে যাবে। তো ফ্রেন্ড, এটা আমাদের চার্জিং পিনটা ডিস্টার্ব আছে, এর ভিতরে পুরো মোর্চাতে খারাপ হয়ে গেছে, তার জন্য আমাদের চার্জিং পিনটা চার্জ নিচ্ছে না। আর আমাদের ব্যাটারিটি যতটুকু চার্জ আছে ততটুকুই আমাদের শো করলো মাল্টিমিটারে। তো আমাদের এই চার্জিং পিনটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা এটাকে ডিসোল্ডিং করে নেব চার্জিং পিনটাকে। এরপর আমরা এই চার্জিং পিনের জায়গায় আমাদের এই চার্জিং পিনটাকে বোস করাতে হবে। তো তার জন্য আমাদেরকে একটি ছিদ্র করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা চার্জিং পিনটাকে ফটাফট খুলে নেব, তারপর আমরা ফিরছি। আমাদের এই চার্জিং পিনটি খোলা হয়ে গেছে। তো এটা আমাদের পুরো মোর্চাতে খারাপ হয়ে গেছে, তার জন্য আমাদের চার্জিং পিনটাকে চেঞ্জ করতে হলো। পুরো ভিতরটা মোর্চাতে খেয়ে দিয়েছে। তো আমাদেরকে এই জায়গাটি করে আমাদের এই চার্জিং পিনটিকে বসাতে হবে। তো এটাকে আমাদের সোল্ডিং আয়রন দিয়ে ছিদ্র করে নিতে হবে। তো আমরা চার্জিং পিনটিকে বসিয়ে ফিরছি। তো আমাদের এই চার্জিং পিনটা বসানো হয়ে গেছে। তো এটার পাশে আমরা গ্লুগন স্টিক দিয়ে দিয়েছি, যাতে না ছেড়ে যায়, আর ভিডিওটা যাতে না লম্বা হয়ে যায় তার জন্য আমি শর্টে খাটে করে দিলাম। তো এরপর এটাকে আমরা বসিয়ে নেব। আর হ্যাঁ, যে ভাইরা চ্যানেল নতুন বা যারা চ্যানেলে নতুন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, এই ভিডিওর নিচেই লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে, ওটাকে দাবিয়ে
পাশে বেল আইকনটিকে অল বাটনে ক্লিক করে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। তো এটাকে আমরা এরপর ফিটিং করে নেব। তো তার আগে আমরা সোল্ডিং করে নেব। এরপর আমরা নেগেটিভে নেগেটিভ বা পজিটিভে পজিটিভ সোল্ডিং করে নেব। নেগেটিভ নেগেটিভ আর পজিটিভ পজিটিভ। এরপর আমরা পজিটিভে কানেকশন করা হয়ে গেছে। তো এরপর আমরা ব্যাটারিটাকেও কানেকশন করে নেব, পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ। তো আমাদের পজিটিভ তারটি আমরা পজিটিভে পজিটিভ এরপর নেগেটিভে নেগেটিভ। তো আমাদের এলইডি লাইটটিও জ্বলছে, যেহেতু ব্যাটারিটি কম চার্জ আছে তার জন্য আমাদের এলইডি লাইটটিও খুব স্লো গ্লো করছে। তো আমরা এবার চার্জিংটিকে টেস্ট করে নেব। তো আমাদের চার্জিং এলইডি লাইটটি জ্বলছে, তো আমাদের ব্যাটারিও চার্জ হচ্ছে। তো ফটাফট আমাদের ফিটিং করা যাক, এরপর আমরা ফিরছি। তো আমাদের ফিটিং করা হয়ে গেছে। এরপর আমরা এটাকে ফিটিং আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা চার্জিংও লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের এলইডি লাইটটিও জ্বলছে। তো তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তো আমাদের যদি ভিডিওটি ভালো লাগে বা একটু হেল্পফুল হয়ে থাকে, তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।